ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আইন বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থীরা। অভিযোগের তির শাহবাগ থানা ছাত্রলীগের দিকে। বুধবারের এই ঘটনায় বিচার চেয়ে নির্যাতিতদের সতীর্থরা ক্যাম্পাসে মানববন্ধনও করেছেন, আর এ নিয়ে ছাত্রলীগ বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল বঙ্গবন্ধু টাওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনটি মূলত কর্মচারীদের আবাসস্থল। এখানকার মসজিদে জড়ো হওয়া এই শিক্ষার্থীরা রোজা কেন্দ্রিক একটি ধর্মীয় আলোচনা করতে চেয়েছিলেন। বুধবার দুপুরে এখানে সমবেতরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষে পড়েন। এ সময় বাধা এলে সরেও যান, কিন্তু বেরোবার পথেই শিকার হন হামলার। ধাওয়া দিয়ে পাশের মোতাহার হোসেন ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিছু সন্ত্রাসীরা কিছু সংগঠনের ট্যাগ ধারণ করে আমাদের বন্ধুদের উপর অতর্কিত হামলা করে। এই হামলা নৈপথ্যে ছিলেন শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যার নাম হচ্ছে তৌহিদ ইসলাম। আমরা চাই যে এটার একদম ফৌজদারি আইনে যে শাস্তি দরকার সেটা যাতে তাদেরকে প্রদান করা হয়। এই ঘটনার প্রতিবাদে পরদিন সতীর্থরা জড়ো হন কাজী মোতাহার হোসেন ভবনের সামনের সড়কে। মানববন্ধনের ফাঁকে হাতে কালো কাপড় বেঁধে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে জানান নিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে আমাদের একটা আপিল থাকবে যে বহিরাগত ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এসে মেরে যায়, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? আমরা চাইব বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েটলি আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করে যারা সন্ত্রাসী ছিল তাদেরকে চিহ্নিত করবার ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীদের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেয় শাহবাগ থানা ছাত্রলীগের নেতা মোহাম্মদ তাওহিদুল ইসলাম সুজন। এ নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা বিষয়টি শুনেছি, অবগত হয়েছি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সত্যতা যাচাই সাপেক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে অভিযোগ দিতে যান প্রক্টরের কাছে, স্মারকলিপি দেওয়া হয় উপাচার্যের কাছেও। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই কর্তা ব্যক্তির কেউই মুখোমুখি হননি শিক্ষার্থীদের, তাদের হয়ে এগিয়ে আসেন সহকারী প্রক্টর। আমাদের শিক্ষার্থীর উপর হামলা, এটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক। আমাদের যে বিধিগুলো আছে সেই অনুযায়ী তোমাদের এই অভিযোগ বা স্মারকলিপি যেটি আছে এটা অনুযায়ী কাজটা হবে, এটা আমরা বলেছি। শামনা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।